নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলটিতে তো বন্ধুরা আপনাদের প্রথমে জেনে রাখবো যে আমি কিন্তু এই চ্যানেলটিতে বিভিন্ন প্রকার চাকরি খবর খবর আপডেট এমনকি বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলি কিন্তু দিয়ে থাকি তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়েছেন তো তারা দেখুন ভিডিওটি নিচে থাকে একটি লাল লালকালেখার সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন তো আপনারা কিন্তু অবশ্যই সেই লাল লালকালেখার সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য তো চলুন বন্ধুগণ দেই না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগণ আজকে কিন্তু আমরা ভিডিওতে একটি নতুন লেটেস্ট আপডেট নিয়ে আলোচনা করব অর্থাৎ মিসলেনিয়াস দু হাজার উনিশ তো দু হাজার উনিশে কিন্তু নতুন নোটিফিকেশান আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো এটি কিন্তু আমাদের কাছে একটি নতুন সুখবর রয়েছে তো দেখুন এখানে উপরেই কিন্তু বলা হয়েছে যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্টবেঙ্গল মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার উনিশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তো বন্ধুরা এবার আমরা কিন্তু বিস্তারিতভাবে জেনে নেব যে আপনার কবে থেকে আবেদন করতে পারবেন যোগ্যতা কী হতে হবে তো দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে যে দ্য কমিশন উইল হেল্ড দ্য মিসলেনিয়াস এক্সামিনেশন রিক্রুটমেন্ট দু হাজার উনিশ অন দ্য রেজাল্ট অফ হুইচ রিক্রুটমেন্ট ইজ মেড অফ দ্য সার্টেন পোস্ট আন্ডার গভর্নমেন্ট অফ বেঙ্গল তো দেখুন এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া হচ্ছে তো এই অফিসিয়াল ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু আপনার এই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড নিতে পারবেন তারপরে দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে অন অ্যান্ড ফ্রম টেন্থ জুন দু হাজার উনিশ তো দেখুন এখানে আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে টেন্থ জুন থেকে কিন্তু আপনারা এখানে অনলাইনে আবেদন করতে পারবেন তাই কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে তারপরে দেখুন এখানে এইখানেও দুটি ওয়েবসাইট বলে এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন বা এই অফিসিয়াল নোটিফিকেশনটি কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তারপরে দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান অ্যান্ড ফিজ থ্রু অনলাইন ফার্স্ট জুলাই দু হাজার উনিশ বারোটা দেখুন এখানে বলে দেবে বারোটা মিড বারো মিড নাইট তারপরে দেখুন এখানে ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ ফিস থ্রু অফলাইন সেকেন্ড জুলাই দু হাজার উনিশ অর্থাৎ ক্লোজিং ডেট সাবমিশন করা ক্লোজিং ডেট বলে দে অফলাইনে তারপরে দেখুন এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশনে কিন্তু এখানে পোস্টগুলির কথা বলে হচ্ছে দেখুন এখানে বিভিন্ন পোস্ট রয়েছে মোট কিন্তু এখানে উনিশটি পোস্টের কথা বলে হচ্ছে তারপরে নিচে দেখুন এখানে বোল্ড করে লিখে দেওয়া রয়েছে মেন্স আর আনসুইটেবল ফর দ্য পোস্ট অফ লেডি এক্সটেনশন অফিসার আর হচ্ছে মাস এডুকেশনাল এক্সটেনশন এই দুটি পো পোস্টের জন্য কিন্তু মেন্সরা সুইটেবল নয় তারপরে দেখুন এখানে আপনাদের কীভাবে নিয়োগটি করা হবে দ্য এক্সামেশন উইল বি হেল্ড ইন থ্রি সাকসেসিভ স্টেজেস তো দেখুন এখানে আপনাদের প্রথমে প্রিলিমিনারি এক্সামটি হবে অবজেক্টিভ টাইপ তারপর ফাইনাল এক্সাম হবে কনভেনশনাল টাইপ রিটেন তারপর দেখুন পার্সোনালিটি টেস্ট হবে তারপরে দেখুন এখানে সবচেয়ে বড় কথা হলেও কিন্তু প্রিলিমিনারি যে এক্সামটি হবে তো সেটি কিন্তু আপনাদের দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে সেপ্টেম্বর মান্থে কিন্তু আপনাদের প্রিলিমিনারি এক্সামটি হতে পারে তো এটি কিন্তু পিএসসি আগে থেকে কিন্তু ডেট ঘোষণা করে দিয়েছে তো দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টারগুলো কোথায় কোথায় পড়বে এখান থেকে কিন্তু আপনারা লিস্টগুলো দেখে নিতে পারবেন তারপরে এখানে পে বলে দেওয়া হয়েছে পে আর হচ্ছে স্কুল পে এখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে সাত থেকে সাঁত্রিশ টাকা প্লাস গ্রেড পেড রয়েছে কিন্তু তিন হাজার নশো টাকা তো তারপরে এবার আমরা সরাসরি কিন্তু নিচে চলে যাব তো নিচে দেখুন এখানে কোয়ালিফিকেশান বলে দেওয়া হচ্ছে কী কী কোয়ালিফিকেশান কিন্তু লাগবে আপনাদের প্রথমে দেখুন একে হচ্ছে এ ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি তো আপনাকে কিন্তু অবশ্যই এখানে গ্র্যাজুয়েট হতে হবে তারপর দু নম্বরে বলে দেওয়া হচ্ছে যে এজ নট বিলো টোয়েন্টি ইয়ার্স বাট নট মোর দ্যান থার্টি নাইন ইয়ার্স তো দেখুন এখানে আপনাকে কুড়ি থেকে উনচল্লিশ বছর বয়স বয়স কিন্তু হতে হবে এক এক দু হাজার উনিশের রিসেপ অনুযায়ী তারপরে দেখুন এখানে কনসেশন অফ এজ কিন্তু অর্থাৎ রিল্যাক্সেশন অফ এজ কিন্তু এখানে রয়েছে ওবিসি এসসি এস ক্যান্ডিডেটদের জন্য তো সেটি কিন্তু আপনারা এখান থেকে দেখে নেবেন তারপর এবার আমরা নিচে চলে যাব তো নিচে দেখুন এখানে কিছু বলে দেওয়া হয়েছে যে ইম্পর্টেন্ট তো দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফি এর কথা কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন ফি কিন্তু একশো টাকা কিন্তু আপনাদেরকে দিতে হবে এখানে বলে দেওয়া হয়েছে তারপরে দেখুন এখানে নিচে বলে দেওয়া হয়েছে যে এস সি এস টি ক্যান্ডিডেটস অফ বেঙ্গল অ্যান্ড পার্সনস উইথ ডিসেবিলিটিস হ্যাভিং ফিজিক্যাল হ্যাভিং ফিজিক্যাল ডিসেবিলিটিস অফ ফর্টি পার্সেন্ট অ্যান্ড অ্যাভ আর নট রিকোয়ার্ড টু পে এনি ফি তো তাদের কিন্তু কোনো ফি দিতে হবে না তারপর অ্যাপ্লিকেশন তো দেখুন এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড বাই অনলাইন থ্রু তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে অনলাইন করতে হবে তো এর আগেও কিন্তু আমি বলে দিয়েছি তারপর দেখুন এখানে বলে নিচে আমরা সরাসরি নিচে চলে যাবো তো নিচে দেখুন এখানে বলে হচ্ছে মেরিটোরি স্পোর্টস পার্সনদের কিছু বলে দেওয়া হচ্ছে ইম্পর্ট্যান্ট বিষয় তো বন্ধুগণ এই ভিডিওটিকে কিন্তু আপনার অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের সাথে এবং বিভিন্ন গ্রুপে অবশ্যই শেয়ার করে দিবেন তারপর দেখুন এখানে ইম্পর্টেন্ট ডেটগুলি কিন্তু পরপর এখান থেকে বলে দেওয়া হয়েছে তো এগুলি কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো দেখুন এখানে কমেন্সমেন্ট অফ সাবমিশন অফ অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে টেন্থ জুন দু হাজার উনিশ থেকে তারপর ক্লোজিং ডেট রয়েছে ফার্স্ট জুলাই দু হাজার উনিশ তারপর দেখুন ক্লোজিং ডেট অফ সাবমিশন ফ্রি থ্রু অনলাইনে ফিজ দেওয়ার লাস্ট ডেট কিন্তু রয়েছে ফার্স্ট জুলাই দু হাজার উনিশ তারপর অফলাইনে ফি দেওয়ার কিন্তু লাস্ট ডেট হচ্ছে সেকেন্ড জুলাই তারপর দেখুন এখানে বলে হয়েছে যে ফর ফারদার ডিটেলস অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট অফ দ্য ক্যান্ডিডেটস মে কন্ট্যাক্ট দ্য ফলোইং নাম্বারস অন এনি ওয়ার্কিং ডে তো দেখুন এখানে কিছু নাম্বার বলে হচ্ছে হেল্প ডেস্ক তো এছাড়া কিন্তু ইমেলও বলতে হচ্ছে তো আপনার কিছু কোয়ারি থাকলে তো সেখান থেকে কিন্তু আপনারা জিজ্ঞাসা নিতে পারবেন তো বন্ধুগণ এই ছিল কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট দু হাজার উনিশ সালে কিন্তু পিএসসি মিশিল নিয়ে আসার নোটিফিকেশান কিন্তু বেরিয়ে গেল তো বন্ধুগান এরকম বিভিন্ন প্রতিনিয়ত নতুন নতুন চাকরি চাকরিসসহত খবরাখবর আপডেট এমনকি গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুগান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন